আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা রেফারির বলে লাল কার্ড দেখলেন নেইমার ক্রাসবোরের বিপক্ষে দুই মিনিটে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে গোল করার পর নিজেদের জালে বল পাঠিয়ে বিপদ ডেকে আনলেন মার্কুইন হোস সফল স্পটকিকে শেষ মুহূর্তে ব্যবধান করে দিলেন কিলিয়ান এমবাপে বিশ্বকাপের পর প্রথম ম্যাচে মাঠে নেমে হোসটকাওয়ার সংখ্যা এড়িয়ে নাটকীয় এক জয় পেয়েছে পিএসজি গড়ের মাঠে লিগ ওয়ানের ম্যাচে দুই এক গোলে জিতেছে হচ্ছে গালটিয়ারের দলটি প্রথমার্ধে দলকে এগিয়ে নেন অধিনায়ক মার্কুইন হোস তবে দ্বিতীয়ার্ধে তার আত্মঘাতী গোলে সমতায় ফেরে ম্যাচে যোগ করার সময় অ্যাম্বাপের গোলে তিন পয়েন্ট নিয়ে মার ছাড়ে পিএসজি ম্যাচের মূল ঘটনা বাষট্টি মিনিটের সময় বাষট্টিতম মিনিটে বড় ধাক্কা খায় পিএসজি লাল কার্ড দেখে মার ছাড়তে হয়েছে নেই মার্কে মূলত রেফারি ভুলে তাকে লাল কার্ড দেখতে হয় আগের মিনিটে তমাসোর মুখে মেরে হলুদ কার্ড দেখেছিলেন নেই ডি বক্সের দায়ে পরের তাকে দেখতে হয়েছিল আরেকটি হলুদ কার্ড ফলে বাষট্টি মিনিটের সময় মার ছাড়তে হয়েছিল তাকে বিপদে পড়ে গিয়েছিল পিএসজি কিন্তু কিলিয়ান অ্যাম্বাপের শেষ মুহূর্তে গোলে দুই এক গোলের ব্যবধানে জয় নিয়েই মার ছেড়েছে তারা এদিকে হল্যান্ডের জোড়া গোলে দুয়ে ফিরল সিটি বিশ্বকাপের জন্য মাঝে পড়েছে লম্বা বিরতি তবে আর্লিং হল্যান্ডের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েনি সে একই ছন্দে গোল করে চলেছেন তিনি প্রিমিয়ার লিগে ফেরার ম্যাচে তার জোড়া গোলে দারুণ এক জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি লিডস ইউনাইটেডের মাঠে বুধবার রাতে তিন এক গোলে জিতেছে পেপ গার্দেওয়ালার দল রৌদ্রির গোলে দলটি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের তেরো মিনিটে ব্যবধানে দুইবার জালে বল পাঠান তিনি ফলে লিডস ইউনাইটেডকে তিন এক গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা